আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ তাআলা যদি এক ও অদ্বিতীয় হয়ে থাকেন, তবে এতগুলো ধর্ম অস্তিত্বে আসার কারণ কি? ধর্ম বা বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ নিজেই নবী বা রসুল পাঠিয়েছেন এবং তিনি নিজেই বিধান দিয়েছেন। তাই এখন প্রশ্ন যে আল্লাহ তাআলা তো এক, তাহলে এতগুলো ধর্ম হলো কিভাবে? আল্লাহ কি অনেক ধর্ম পাঠিয়েছেন, নাকি আল্লাহ তাআলা অনেক আছেন, নাকি ধর্মগুলো মানুষের বানানো? এই সব প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব, শুধুমাত্র কোরআন থেকে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আর তা হচ্ছে মহান আল্লাহ তাআলা এক, তিনি ছাড়া আর কোনো মাবুদও নেই। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, কুল হু আল্লাহু আহাদ, অর্থাৎ বলো তিনিই আল্লাহ এক অদ্বিতীয়, 112 নম্বর সূরার 1 নম্বর আয়াত। এছাড়াও মহান আল্লাহ তাআলা অনেকগুলো ধর্ম বা জীবনবিধান পাঠায়নি, তিনি একটিমাত্র জীবন ব্যবস্থা পাঠিয়েছেন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তিনি বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাঈকাতু ওয়া উলুল ইলমি কাঈমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, অর্থাৎ আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে নিশ্চয় তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, আর ফেরেশতাগণ এবং জ্ঞানীরাও সাক্ষ্য দেয়, আল্লাহ ন্যায়নীতির ওপর প্রতিষ্ঠিত, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলা নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়, 3 নম্বর সূরার 18 নম্বর আয়াত। আর তিনি যে একটা দিন বা বিধান বা একটা মাত্র ধর্ম মানুষকে দিয়েছেন, সেই কথাও তিনি কোরআনে বলে দিয়েছেন। তিনি বলেছেন, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম, 3 নম্বর সূরার 19 নম্বর আয়াত। আসলে আল্লাহ তাআলা কাউকে তার সামনে আত্মসমর্পিত হতে বাধ্য করেন না, তিনি কেবল স্থাপন করে দিয়েছেন স্বচ্ছ সরল একটি পথ। এরপর মানুষকে দেখিয়ে দিয়েছেন দুটি রাস্তা, একটি জান্নাতের, অপরটি জাহান্নামের, আর প্রতিটি ব্যক্তিকেই দিয়েছেন স্বাধীনতা এবং নিজের পছন্দের পথ বেছে নেওয়ার জ্ঞান ও ক্ষমতা। আল্লাহ তাআলা কাউকে জোর করে তিনার দেওয়া বিধানে নিয়ে আসেন না। মানুষ যদি চায়, তাহলে তার ইচ্ছা শক্তি দিয়ে ভালো পথ বেছে নিতে পারেন। মহান আল্লাহ তাআলা যে মানুষের ওপরে জোর করে ইসলামের মধ্যে নিয়ে আসেন না, এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, লা ইকরাহা ফি দ্বীন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামা ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম আলাইহা আল্লাহু সামিউন আলীম, অর্থাৎ দ্বীন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, নিশ্চয় হেদায়েত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ইমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে যা ছিন্ন হবার নয়, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ, 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত। আল্লাহ তাআলার দেওয়া বিধানে আসার জন্য আপনাকে জোর করা হবে না, তবে যদি আপনি ইচ্ছা করে আসেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহু আলিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূর ইলা জুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, অর্থাৎ যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন, আর যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগুত, তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়, তারা আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে, 2 নম্বর সূরার 257 নম্বর আয়াত। ইসলামী জীবন পদ্ধতিতে জোর জবরদস্তি নেই,
যে ব্যক্তি শিরক থেকে দূরে অবস্থান করে, এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত করে আর নিজেকে আল্লাহর আদেশ মতো পরিচালনা করে, আল্লাহর নিষিদ্ধ বিষয়বস্তু থেকে দূরে থাকে, সে শক্ত হাতে ধারণ করে এমন এক রজ্জু যা কখনো ছিন্ন হবার নয়। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে এবং ইবাদত আরাধনার অন্য কোনো পথ বেছে নেয় অথবা আদেও কোনো বিশ্বাস পোষণ করে না, নাস্তিকের পথ বেছে নেয়, তার জন্য রয়েছে অনন্তকালের শাস্তি, নরকীয় জীবন অর্থাৎ জাহান্নাম। মূলত সত্যকে অস্বীকার করা এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধানকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া কাফেরদের কাজ। আর তাই যখনই নতুন কোনো নবী এসেছেন তাকে বিশ্বাস না করার মাধ্যমেই হয়েছে অনেকগুলো ধর্ম। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, লামিয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাআতিয়াহুমুল বাইয়্যিনাহ, অর্থাৎ কিতাবীদের মধ্যে যারা কুফরি করে তারা ও মুশরিকরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত নিজেদের অবিশ্বাসে অটল থাকবে। রাসূলুম মিনাল্লাহ ইয়াতুলু সুহুফা মুতাহারা, আল্লাহর পক্ষ থেকে এক রসুল পবিত্র কিতাবসমূহ তেলাওয়াত করে, ফিহা কুতুবুন কয়্যিমা, তাতে রয়েছে সঠিক বিধিবদ্ধ বিধান। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়্যিনাহ, আর কিতাবীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরও কেবল মতভেদ করেছে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়ুকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, অর্থাৎ আর তাদেরকে কেবল এই আদেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে, সলাত কায়েম করে এবং যাকাত দেয়, আর এটি হলো সঠিক দিন। 98 নম্বর সূরার 1-5 আয়াত। এই আয়াতগুলো থেকে জানা যায় যে যখন আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে তখনই কাফেররা তা মানেনি, আর এভাবেই মানুষ আল্লাহর দেওয়া বিধানকে অবিশ্বাস করবে। তার জন্য মহান আল্লাহ তাআলা মুসলমানদেরকে আগে থেকেই সতর্ক করেছেন, তারা যেন তাদের পূর্ববর্তীদের মতো একই ফাঁদে পা না রাখে, পরস্পরে মতভেদ না করে এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ে বিভক্ত না হয়ে যায়। সেই সতর্ক দিয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, অর্থাৎ আর তোমরা তাদের মতো হয়ো না যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর, আর তাদের জন্য রয়েছে কঠোর আজাব। 3 সূরার 105 আয়াত। এছাড়াও মানুষরা আল্লাহর ওহির ব্যাপারে বিভিন্ন রকম মিথ্যা ছড়িয়েছে, তারা পবিত্র গ্রন্থসমূহ নিজ হাতে পরিবর্তন করেছে, তারা নবীদেরকে নির্যাতন এমনকি হত্যা পর্যন্ত করেছে। এই সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ওয়া ইন্না মিনহুম লাফারিকাইয়ালুনা আনসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়ামা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ ওয়াইয়াকুলুনা আলা আল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, অর্থাৎ তাদের মধ্যে একদল রয়েছে যারা নিজেদের যিহোবা দ্বারা বিকৃত করে কিতাব পাঠ করে যাতে তোমরা সেটা কিতাবের অংশ মনে করো, অথচ সেটি কিতাবের অংশ নয়। তারা বলে এটি আল্লাহর পক্ষ থেকে, অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়, আর তারা আল্লাহর ওপর মিথ্যা বলে অথচ তারা জানে। 3 সূরার 78 আয়াত। এই আয়াতে সেসব মানুষের কথা বলা হয়েছে যারা নিজের কথাকে আল্লাহর কথা বলে চালিয়ে দেয় এবং তারা বলে এটা আল্লাহর কথা, তোমরা এই কথাগুলোকে শুনো, আর তারা যে এটা মিথ্যা বলছে তাও তারা জানে। এছাড়াও আল্লাহ তাআলা বলে দিয়েছেন তিনি কোনো নবী বা রসুলকে পাঠানোর পরে সে যে আল্লাহ ছাড়া তার নিজের গোলামি করতে বলবে এটা অসম্ভব, আর তাই তো আল্লাহ যাকে তাকে নবী হিসাবে মনোনীত করেন না। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহি
ولكن كونوا ربانين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون অর্থাৎ কোনো ব্যক্তির জন্য সঙ্গত নয় যে আল্লাহ তাকে কিতাব হিকমত ও নবুয়াত দান করার পর তিনি মানুষকে বলবেন আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হয়ে যাও বরং তিনি বলবেন তোমরা রব্বানি হয়ে যাও যেহেতু তোমরা কিতাব শিক্ষা দাও এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো তিন নম্বর সূরার ৭৯ নম্বর আয়াত আল্লাহর নবীগণ মানুষদেরকে একমাত্র আল্লাহর ইবাদতের প্রতিই আহ্বান করেছেন যিনি অদ্বিতীয় তিনি আর কোনো শরীক নেই নবীগণ তাদের নিজেদেরকে উপাস্যরূপে গ্রহণ করতে কখনোই আহ্বান করেননি তারা আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তু বা ব্যক্তিকে উপাস্যরূপে গ্রহণ করতেও বলেননি এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়ামুরুকুম আন তাত্তাখিজুল মালায়েকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা ইয়ামুরুকুম বিল কুফরি বা'দা ইয আনতুম মুসলিমুন আর তিনি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ করেন না যে তোমরা ফেরেশতা ও নবীদেরকে রব হিসেবে গ্রহণ করো তোমরা মুসলিম হবার পর তিনি কি তোমাদেরকে কুফরের আদেশ দিবেন তিন নম্বর সূরার ৮০ নম্বর আয়াত অর্থাৎ কোনো নবী কখনোই বলবেন না যে তোমরা আমাকে বা ফেরেশতাদেরকে বা অন্যান্য দেবদেবীদেরকে রব হিসাবে মেনে নাও এমন আদেশ কোনো নবী কখনো দেননি মানব রচিত ধর্ম আল্লাহর কাছে জঘন্যতম একটি কাজ যা কখনোই আল্লাহর নিকট গ্রহণযোগ্যতা পাবে না এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওউ ওয়া কারহাউ ওয়া ইলাইহি ইরজাউন অর্থাৎ তারা কি আল্লাহর ধর্মের পরিবর্তে অন্য ধর্ম চায় অথচ আকাশে ও পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্তই স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তার কাছে আত্মসমর্পণ করেছে এবং তারই কাছে তারা ফিরে যাবে তিন নম্বর সূরার ৮৩ নম্বর আয়াত আল্লাহ কেবল তার দেওয়া বিধানকেই মেনে নেবেন এছাড়া অন্যান্য কোনো বিধানকে তিনি কখনোই মেনে নেবেন না তাই আল্লাহর বিধানের ব্যাপারে যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন ততটুকুই মেনে চলুন বাকি বাড়াবাড়ি করবেন না এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন অর্থাৎ যে কেউ ইসলাম ছাড়া অন্য ধর্মকে ইত্তেবা করবে তার পক্ষ হতে তা কখনো গ্রহণ করা হবে না আর সে হবে আখেরাতে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত তিন নম্বর সূরার ৮৫ নম্বর আয়াত আল্লাহর প্রতি ঈমান বা বিশ্বাস এবং তার আদেশ ও নিষেধ মেনে চলার প্রতি আহ্বান করা সমস্ত নবী রসুলদের দায়িত্ব ছিল আর সে দায়িত্ব পালন করেছেন প্রতিটি নবী রসুল আর তাই সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আল্লাহর বিধানকেই মেনে চলতে হবে বাকি যত সব ধর্ম তৈরি হয়েছে সেইগুলোকে ইসলাম ধর্ম থেকেই চেঞ্জ করা হয়েছে অন্যান্য নবী যখন এসেছেন তিনি শুধুমাত্র ইসলাম ধর্ম প্রচার করেছেন এবং সে নবী চলে যাবার পরে তার উম্মত নিজের ইচ্ছামতো ধর্মকে চেঞ্জ করেছেন আর এজন্যই আবার আল্লাহ তাআলা নতুন নবী পাঠিয়েছেন এবং তখন যে নবী এসেছেন তাকে আর তারা মানেননি আর তারা তাদের বাপদাদার ধর্মকেই মেনে চলেছেন আর এভাবেই ইসলাম থেকেই অনেক ধর্ম আবিষ্কার হয়ে গেছে আর তাই যদি আপনার ধর্মগ্রন্থ ভালোভাবে পড়েন দেখতে পাবেন লুকিয়ে আছে একমাত্র আল্লাহর অস্তিত্ব ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ আশা রাখি বুঝতে পেরেছেন কোনো রকম প্রশ্ন